नमस्कार बंधुरा, आमी आपनादेर एस्ट्रो फ्रेंड डॉक्टर श्री सुब्रत और सम्पूर्ण आध्यात्मिक एवं ज्योतिष सम्पर्कित वीडियो देखार जन्नो आमार चैनेले आपनादेर जानाई स्वागत। हरे कृष्ण बम बम भोले जय मा। केमन आछेन बंधुरा? देखते देखते पुरुषोत्तम मास तथा मल मास शेष होते चले। गत 18 सेप्टेम्बर 2020 থেকে এই বিশেষ পুরুষোত্তম মাস শুরু হয়েছিল এবং আগামী 16 অক্টোবর শুক্রবার তা শেষ হবে। সেই সাথে আশ্বিন মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ অমাবস্যা তিথি আজ। জ্যোতিষশাস্ত্র মতে এবং শাস্ত্রীয় মতে এই বিশেষ অমাবস্যার গুরুত্ব অপরিসীম। পিতৃপক্ষ শেষ হলেও মাতৃপক্ষের সূচনা হয়নি, তাই এই বিশেষ অমাবস্যার পর থেকেই নবরাত্রি তথা শারদীয় মাতৃপক্ষের সূচনা, অর্থাৎ 17 অক্টোবর থেকে। এই অমাবস্যা তিথিতে বেশ কিছু উপায় বা টোটকা করলে আমাদের জীবনে অত্যন্ত শুভ ফল আসতে পারে। এই অমাবস্যা পিতৃপুরুষের তর্পণের জন্য অত্যন্ত শুভ। গৃহস্থ মানুষদের জন্য এই বিশেষ অমাবস্যা অত্যন্ত ফলদায়ক। তাছাড়া ব্যক্তিগত রোগ ভোগ যন্ত্রণার ইত্যাদি সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাওয়া যায়। এই বিশেষ দিনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। বেশ কিছু উপায় বা উপাচারে আমাদের সফলতা অবশ্যই আসতে পারে। তাই অমাবস্যা তিথিতে অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা জল উৎসর্গ করবেন এবং সেই সাথে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই পূজা অর্চনা করুন। আজ এই ভিডিওতে এমন বেশ কিছু চমৎকারী এবং শক্তিশালী উপায়ের কথা বলবো যা আপনাদের জীবনে অবশ্যই পরিবর্তন আনতে সক্ষম হবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এদিন যে ব্যক্তি ধ্যান করেন, পূজা করেন, দান করেন, কোনো তীর্থে যদি স্নান করেন অথবা ঘরে জলে গঙ্গা জল এবং তিল মিশ্রিত করে যদি স্নান করতে পারেন, পিতৃদোষ থেকে ধীরে ধীরে জীবন মুক্ত পায়। এই বিশেষ দিনে এক ঘটি জল স্নানের পরে আপনার পিতৃপুরুষের উদ্দেশ্যে সূর্যদেবের উদ্দেশ্যে অবশ্যই অর্পণ করুন। আর সূর্যদেবকে অর্পণের ঠিক পরেই দক্ষিণ দিকে মুখ করে আপনি আপনার পিতৃপুরুষের উদ্দেশ্যে এই জল অর্পণ করুন। এক্ষেত্রে লাল তামার ঘটির মধ্যে জল নেবেন এবং তাতে অল্প কালো তিল নেবেন, সঙ্গে একটু লাল চন্দন দিয়ে দিন। দুর্বা ঘাস এবং অল্প একটু গুড় যদি দিয়ে এই বিশেষ তর্পণ করেন, দক্ষিণ দিকে মুখ করে আপনি এই বিশেষ মন্ত্রটি উচ্চারণ করে পিতৃদেবের উদ্দেশ্যে আপনি অর্ঘ্য দিন। আপনার পূর্বপুরুষ এই বিশেষ উপাচারে আপনাকে অসম্ভবভাবে সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করবেন। মন্ত্রটি হল ওম সর্বেভ্য পিতৃভ্য নমঃ, ওম সর্বেভ্য পিতৃভ্য নমঃ, ওম সর্বেভ্য পিতৃভ্য নমঃ। এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করুন বা জপ করুন। আর এইভাবে যদি আপনি আপনার পূর্বপুরুষের উদ্দেশ্যে জল অর্পণ করেন এবং সূর্যদেবকে নমস্কার করে জল অর্পণ করেন, তাহলে আপনার গৃহে চলতে থাকা বিভিন্ন সমস্যা তা কিন্তু অতি সহজেই দূর হয়ে যাবে এই পূর্ণতিথির পূর্ণ লগ্নে। জন্মকুণ্ডলিতে থাকা যে কোনো অশুভ দোষ এই বিশেষ উপাচারে দূর হয়ে যায়। সেক্ষেত্রে শনির অশুভ দোষ হতে পারে, রাহুকেতুর অশুভ দোষ হতে পারে, মঙ্গলের অশুভ দোষ হতে পারে, যে কোনো অশুভ দোষ কিন্তু এই একটি উপাচারে কিন্তু ধীরে ধীরে কমতে থাকে আপনার জীবন থেকে। আমরা সবাই চাই যে আমাদের জীবনে সর্বদা পজিটিভ বিষয়গুলো আসুক, আমরা সুখে শান্তিতে বাস করি। কিন্তু আমরা তো মানুষ, আমাদের জীবনটাই এই রকমভাবেই গাথা। আমাদের সুখ এবং দুঃখ কোনো না কোনোভাবে এসেই যাবে। তবে আমরা চেষ্টা করব আমাদের জীবনে পজিটিভ শক্তিগুলোকে কীভাবে সঞ্চয় করা যায়, আমরা যতটা বেশি সম্ভব সুখে শান্তিতে বাস করার চেষ্টা করি। আর সেজন্যই শাস্ত্রের আধারে ছোট ছোট উপাচার আমাদের জীবনকে আরও সুন্দর করে তোলে। যে কোনোভাবে আমাদের গৃহে যদি অশুভ শক্তির প্রভাব ধীরে ধীরে বাড়তে থাকে, তাহলে জীবনে বিভিন্ন সমস্যা এসে হাজির হয় আর সেই সমস্যা থেকে কোনোভাবেই আমরা বেরোতে পারি না। তাই চেষ্টা করব আমাদের গৃহে অশুভ শক্তি যাতে না প্রবেশ করতে পারে, আমাদের গৃহের শুভ শক্তির প্রভাব যাতে বাড়ে, সেই ধরনের
টোটকা বা উপাচার আমরা করব। তাই এই ভিডিওতে আপনাদের সঙ্গে সেরকমই শক্তিশালী কিছু উপাচারের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই গৃহে শুভ শক্তির প্রভাব বাড়ানোর জন্য আপনি আপনার গৃহের বিভিন্ন স্থানে কর্নারগুলোতে ছোট ছোট কাঁচের প্লেটে অল্প অল্প ফিটকারি আপনি রেখে দিন। তবে মনে রাখবেন যে প্রতি মাসেই আপনি এই ছোট ছোট ফিটকারিগুলো পরিবর্তন করে দেবেন, মহা অমাবস্যা তিথি থেকে শুরু করবেন। আর এই বিশেষ উপাচারে আপনার গৃহের বাস্তুদোষ তা কিন্তু ধীরে ধীরে দূর হবে। চিকিৎসাশাস্ত্রের পাশাপাশি জ্যোতিষশাস্ত্রে ফিটকারির ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে রয়েছে। যেমন বাচ্চা ছেলে অকারণে যদি কান্নাকাটি করে বা হঠাৎ হঠাৎ সে যদি ভয় পেতে থাকে, এক্ষেত্রে আপনি বাচ্চার ঘুমানোর যে বিছানা সেই বিছানার তলাতে অল্প পরিমাণ ফিটকারি আপনি রেখে দিন, কিন্তু অবশ্যই সেটিকে কালো একটি কাপড়ের মধ্যে বেঁধে তবেই রাখবেন। আর এই উপাচারে আপনার বাচ্চার মনের মধ্যে অশুভ শক্তির প্রভাব ধীরে ধীরে কমতে থাকবে, বাজে স্বপ্ন সে দেখে হঠাৎ হঠাৎ জেগে উঠবে না। গৃহে সুখ শান্তির বৃদ্ধির জন্য আমরা ফিটকারির ব্যবহার প্রায়শই করে থাকি। আপনার বাথরুম যেমনই হোক, আপনি সেখানে একটা প্লেটে ফিটকারি রাখুন, আর এই ফিটকারি থেকে আপনার বাথরুমের অশুভ প্রভাব ধীরে ধীরে দূর হবে। কারণ একটি বাস্তুর নেগেটিভ এনার্জির 90% তৈরি হয় বাথরুম থেকে, এবং অমাবস্যা তিথিতে এই বিশেষ প্লেটের ফিটকারি বদলে ফেলে দিয়ে নতুন ফিটকারি আপনি রাখবেন। তাই এই ক্রিয়াটি অবশ্যই এই 28 সেপ্টেম্বর 2019 মহা অমাবস্যা তিথি থেকে শুরু করুন। একটি বিশেষ উপাচারের জন্য আপনি 1 ফুটের একটু কম একটা কালো কাপড় নিন এবং তাতে 50 গ্রাম ফিটকারি নিন। তারপর ওই ফিটকারিটি কালো কাপড় দিয়ে বেঁধে আপনার মুখ্য দরজা অর্থাৎ প্রধান দরজার ঠিক সামনে ঝুলিয়ে দিন। এভাবে বাঁধবেন, আপনি ঘরে প্রবেশ করছেন বাইরের দিকে, বাইরের দিক থেকে ভিতরে প্রবেশ করার ডান দিক যেটি সেই দিকেই এই বিশেষ ফিটকারিটি রাখবেন। সেখানে একটা পেরেক ঢুকিয়ে দিয়ে সেখানে দড়ি দিয়ে এই বিশেষ কালো পুটলিটি, ফিটকারির পুটলিটি আপনি ঝুলিয়ে রাখবেন। সাথে আরও একটি বিশেষ চমৎকারী উপায়ের কথা আপনাদের বলবো। সেই সাথে যদি আপনি 7টি গোমতী চক্র এর সঙ্গে ঝুলিয়ে রাখতে পারেন, এই দুটি উপাচার আপনার গৃহের নেগেটিভ এনার্জি তো অবশ্যই দূর করবে, পাশাপাশি মাতা দুর্গা এবং মা লক্ষ্মীর বিশেষ আগমনকে স্বাগত জানায়। তাই মাতৃপক্ষের অর্থাৎ দেবীপক্ষের শুরুর ঠিক আগের দিনে এই বিশেষ উপাচারটি করলে আপনার গৃহে শুভ শক্তির প্রভাব অসম্ভবভাবে বেড়ে যাবে এবং এর ফলে আপনার গৃহের সমস্ত দুঃখ ধীরে ধীরে দূর হবে। তবে খেয়াল রাখবেন, এই বিশেষ উপাচারটি 45 দিন অন্তর অন্তর কোনো অমাবস্যা অথবা কোনো পূর্ণিমা তিথিতে এটিকে পরিবর্তন করবেন। এখানে বদল করার মধ্যে কালো কাপড় এবং ফিটকারিটি বদল করে নেবেন বা নতুন দেবেন। এখানে গোমতী চক্রকে আপনি শুদ্ধ জলে ধুয়ে পরিষ্কার করে আবার নতুন কালো কাপড়ের মধ্যে ফিটকারি এবং গোমতী চক্র একসঙ্গে বেঁধে আবার ঝুলিয়ে দেবেন। এবং প্রতিটি ক্ষেত্রে উপাচার করার সময় অবশ্যই আপনার ইষ্ট নাম এবং সঙ্গে মায়ের নাম, মা দুর্গা এবং লক্ষ্মীর নাম করে আপনি গৃহে ঝুলিয়ে দিন। সেই সাথে আপনার মনস্কামনার কথা অবশ্যই বলবেন। তো বন্ধুরা, এইরকমই ছোট্ট ছোট্ট ফিটকারির উপাচার এই মহা অমাবস্যা তিথিতে করুন, আর এই উপাচারে আপনার জীবনের সমস্ত দুঃখ দুর্দশা তা কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যাবে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত।